নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবী যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস, দশগুরুতার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার। আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শকবন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই, আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আগামী 31 অর্থাৎ 31 অক্টোবর 2024 বৃহস্পতিবার দীপাবলি অর্থাৎ কালী পুজো। এই দীপাবলির দিন আমরা এমন কিছু টোটকা, এমন কিছু রিচুয়ালস করব যেটার মাধ্যমে আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে ঘটে চলা সমস্যা, বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। কেউ অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, কেউ পারিবারিক সমস্যা, কেউ সামাজিক সমস্যা, কেউ চাকরি সংক্রান্ত সমস্যা, কেউ জব সংক্রান্ত সমস্যা, কেউ বিজনেস সংক্রান্ত সমস্যা, কেউ বিভিন্ন রোগ সংক্রান্ত সমস্যা। অর্থাৎ কোনো কোনো পরিবারে দেখা যায় যে একটা না একটা সমস্যা সেই পরিবারটাকে জর্জরিত করে দিচ্ছে। আর ঠিক তেমনিভাবেই ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস, আর্থিক দুরবস্থা। কিন্তু এই আর্থিক দুরবস্থা থেকে বেরোবার জন্য আমাদের শাস্ত্রে বিভিন্ন যে পুরাণ আছে এবং তন্ত্রশাস্ত্র আছে, সেইখান থেকে বিভিন্ন টোটকাগুলো আমি তোমাদের হাতে তুলে দিই। ঠিক সেই রকমই একটি টোটকা যে দীপাবলির দিন আপনার প্রধান দরজায় ঝুলিয়ে দিন একটি জিনিস, যাতে আপনার সংসারটা ভরে উঠবে অর্থের ভাণ্ডারে। কি তার প্রক্রিয়া চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। তাহলে কি বললাম দর্শক বন্ধু, 31 অক্টোবর বৃহস্পতিবার দীপাবলি, কালী পুজো, শ্যামা পুজো। ওই দিন আমরা অনেকেই মা লক্ষ্মীর আরাধনা করে থাকি, বা মা লক্ষ্মীর আরাধনা যদি আমরা নাও করি, আমাদের এমন কোনো হিন্দু পরিবার নেই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেয় না। কিছুটা সময় হলেও ঠাকুরের নাম জপ করা, গুরু মন্ত্র জপ করা, গুরুদেবকে স্মরণ করা, তুলসী তলায় প্রদীপ দেখানো, সন্ধ্যা দেওয়া, শাঁখ বাজানো, এগুলো করেই থাকে প্রত্যেক দিন 365 দিন। ঠিক তেমনিভাবেই কালী পুজোর দিন তোমরা যারা লক্ষ্মী পুজো করবে না তারাও এই ক্রিয়াটা করতে পারবে। যদি তোমার বাড়িতে, যদি কেন, প্রত্যেকের বাড়িতেই থাকে, মা লক্ষ্মীর ছবি থাকে অথবা মা লক্ষ্মীর মূর্তি থাকে, ঘট থাকে, ভগবান বিষ্ণুর মূর্তি থাকে বা নারায়ণের মূর্তি থাকে, ঘট থাকে, ছবি থাকে, থাকতেই পারে, থাকতে হবেই, এটা প্রত্যেক বাড়িতে আছে। সেইখানে অথবা তোমার যে ঠাকুর ঘর সেখানে যেই থেকে থাকুক, তোমার আরাধ্য দেবী যিনি তোমার কুল দেবী, তার সামনেও তুমি এটা করতে পারবে, এই টোটকাটা, এই ক্রিয়াটা। এবং কোথায় ঝোলাতে বলেছি, তোমার বাড়ির যে প্রধান প্রবেশদ্বার, এই প্রধান প্রবেশদ্বারটা কি দর্শক বন্ধু, আমাদের যতগুলোই দরজা থাকে, আমাদের দ্বার অনেক, কিন্তু প্রধান দ্বার হচ্ছে একটি, প্রধান দ্বার। সেই প্রধান দ্বার দিয়ে আমরা সবাই যাতায়াত করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে সেই প্রধান প্রবেশদ্বার দিয়ে কি অশুভ শক্তি আমার বাড়িতে আসছে, কেউ নিয়ে আসছে কি না। কারণ আমার বাড়িতে তো আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে কী নিয়ে আসছে সেটাকে বের করতে হবে। অর্থাৎ নেগেটিভ যে এনার্জি,
কোনো অশুভ কিছু নিয়ে আসছে সেটাকে বের করতে হবে। আর কোথা দিয়ে এটা বেরোবে? একমাত্র বেরোবার রাস্তা হচ্ছে তোমার যতই অন্য দরজা থাক, জানালা থাক, যাই থাক, প্রধান প্রবেশদ্বার। এবং এই যে প্রধান প্রবেশদ্বার, তার উপর উপর দিকটায় দরজার উপর দিকে কে বসবাস করে? তোমার গৃহ দেবতা, তোমার গৃহ দেবী মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু, তোমার কুল দেবী, তোমার আরাধ্য দেবী দেবতা, ওনাদের অধিষ্ঠান হচ্ছে ওই প্রধান দরজার উপর দিকটায়। ওর বাম দিকে অথবা ডান দিকে একটা পেরেকের সাহায্যে তোমাদেরকে ওটা ঝুলিয়ে রাখতে হবে। প্রথমত বলি কী কী সামগ্রী তোমাকে সংগ্রহ করে রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পাঁচটা গোমতী চক্র, বা যেটাকে আমরা বলে থাকি নাভিশঙ্খ। দশকর্মার দোকানে গেলেই পেয়ে যাবে পাঁচটা গোমতী চক্র বা নাভিশঙ্খ। দ্বিতীয় নম্বর হচ্ছে, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, দ্বিতীয় নম্বর হচ্ছে পাঁচটা গোটা সুপারি, তৃতীয় নম্বর হচ্ছে পাঁচটা সাদা কড়ি, চতুর্থ নম্বরে হচ্ছে দুটো শুকনো হলুদের গাঁট। দশকর্মার দোকানে গিয়ে বললেই হবে শুকনো হলুদের গাঁট দিন, হয়তো দুটো দেবে না, বেশি দেবে, বাকি বাড়িতে রেখে দেবে, প্রয়োজন হচ্ছে তোমার দুটো। পাঁচটা পদ্মের বীজ, পদ্মবীজ একটা ছোট পদ্মবীজ হয়, যে পদ্মবীজটা আমরা খাবারে মিশিয়ে খাই সেটা নয়, যেটাকে আমরা বলে থাকি হিন্দিতে কমল গাঁট, দশকর্মার দোকানে পাওয়া যায় একটু বড় ধরনের, কালো ধরনের পদ্ম বীজ পাঁচটা, ছোট সবুজ রঙের এলাচ পাঁচটি, ফুলযুক্ত লবঙ্গ পাঁচটি, অল্প পরিমাণে ধনে, অল্প পরিমাণে এক চিমটি বা দু চিমটি বা তিন চিমটি ধনে, তার সাথে সাথে যদি তোমাদের পক্ষে সম্ভব হয় একটি রূপোর কয়েন, যে কোনো একটি রূপোর কয়েন, যদি রূপোর কয়েন সংগ্রহ করতে না পারো তাহলে এক টাকার একটা পুরনো দিনের কয়েন, নতুন ছোট কয়েন নয়, তার সাথে সাথে একটা নোট, একটা নোট বলতে পাঁচ টাকা, দশ টাকা, কুড়ি টাকা, পঞ্চাশ টাকা, একশো টাকা, পাঁচশো টাকা, যে কোনো একটা নোট, তার সাথে সাথে একটা এক হাত আন্দাজ মতো লাল কাপড়ের টুকরো এবং লাল রঙের সুতো সব সংগ্রহ করলে। এটা কখন করবে? না এটা দীপাবলির দিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর থেকে যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে তোমরা, বলেইছি ঠাকুর ঘরে বা মা লক্ষ্মীর সামনে আসন বিছিয়ে বসলে, পারলে একটা ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবে এবং জিনিসগুলো হাতের সামনে সংগ্রহ করে নিয়ে বসবে। যে কোনো একটা পাত্রের উপর অবশ্যই স্টিল বাদ দিয়ে কাঁসা, পেতল, তামা, এরকম যে কোনো একটা থালার উপর বা পাত্রের উপরে লাল কাপড়টা বিছিয়ে দিলে গোটা সুপারি, গোমতী চক্র, সাদা কড়ি, হলুদের গাঁট, ছোট এলাচ, লবঙ্গ, এক টাকার কয়েন বা একটা রূপোর কয়েন আর দশ টাকা, পঞ্চাশ টাকা বা কুড়ি টাকা নোট সব একসঙ্গে রাখলে, রেখে এরম করে ধরে সেটাকে লাল সুতো দিয়ে পুটলির মতো আর কি করে লাল সুতো দিয়ে বেঁধে নিন। লাল সুতোটা একটু বেশি বড় থাকবে, তো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভালোভাবে বেঁধে নেবে, একদম দরকার একটু বেশি পরিমাণে সুতো ব্যবহার করবে, মোটা করে লাল সুতো দিয়ে বেঁধে দেবার পর সেটাকে ঠাকুরের সামনে রেখে দাও। মা লক্ষ্মী, গণেশ হতে পারে, নারায়ণ হতে পারে, বা তোমার যিনি আরাধ্য দেবদেবী আছেন বা যিনি তোমার বাড়িতে, শ্রীকৃষ্ণ হতে পারে, রাধা হতে পারে, গোপাল হতে পারে, মা কালী হতে পারে, দুর্গা মা হতে পারে। দর্শক বন্ধু, আদি যে সৃষ্টি সেটা কিন্তু একটাই, আমরা যাই বলি না কেন, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ। সুতরাং যে কোনো ঠাকুরের কাছে করতে পারো, অসুবিধে কিছু নেই, দরকার বিশ্বাস, ভক্তি, মনের একাগ্রতা এবং শ্রদ্ধা। সব দিকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস। তো ঠাকুরের সামনে রেখে দিয়ে সোজাভাবে বসে
যখন আমার মা বোনেরা করবে অবশ্যই চুল খুলে করবে না, বেঁধে নেবে এবং মাথায় খোমটা দেবে। আসনে বসলে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে, বলেই যে ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে আমি একটা মন্ত্র বলছি, ওই মন্ত্রটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় মন্ত্র, যে মন্ত্রটা তুমি জপ করা মাত্রই শাস্ত্রে বলছে যে আমাদের এমন কিছু কিছু দিন আছে, এটা আমরা বিশ্বাস করি যে এই ধরিত্রীতে সমস্ত দেবদেবী বসবাস করেন, কিন্তু শাস্ত্রে বলছে এমন কিছু বিশেষ তিথি আছে, বিশেষ দিন আছে, ক্ষণ আছে, যেগুলোতে মা লক্ষ্মী তোমার বাড়িতে অবশ্যই বসবাস করবেন, তোমার কাছে আসবেন। বাট ধরে রাখাটা মুশকিল, তার কারণ হচ্ছে কথায় বলে মা লক্ষ্মী অতি বড় সঞ্চলা, ধরে রাখতে জানতে হবে। সেই দিন গোটা ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার বস্ত্র পরবে, পরিষ্কার বস্ত্র পরে পুরনো হোক, কম দামি হোক, কোনো তার অসুবিধে কিছু নেই। মা লক্ষ্মী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পিট পাট এটা পছন্দ করেন। তো সেই মন্ত্রটা হচ্ছে ওং শ্রী এ নম, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওং শ্রী এ নম, ওং শ্রী এ নম, এই মন্ত্রটা তোমরা 31 বার জপ করবে। 31 বার জপ করা হয়ে গেল, তোমরা আসন ছেড়ে উঠে পড়বে। 31 তারিখ যখন তুমি ক্রিয়াটা করছো, তখন থেকে সারা রাত ওই ঠাকুরের সামনেই ওই পুল্লিটা থাকবে, যেহেতু তার পরের দিন অমাবস্যা থাকছে। তার পরের দিন অর্থাৎ 1 নভেম্বর শুক্রবার, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, শুক্রবার হচ্ছে মা বৈভব লক্ষ্মীর বার, এই শুক্রবার দিন তোমরা অবশ্যই যখনই তোমাদের সময় হয় সেই সময় অনুযায়ী শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ওই পুডলিটাকে ঠাকুরের কাছ থেকে তুলে তোমার বাড়ির প্রধান প্রবেশ দ্বারে বাম দিকে অথবা ডান দিকে একটা পেরেকের সাহায্যে বা কোনো হুক দিয়ে ঝুলিয়ে দেবে। মা লক্ষ্মীর ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে তুমি বাধ্য। তোমার জীবনে আর্থিক সংক্রান্ত যে কোনো সমস্যা তোমাকে ছুঁতে গেলে ভয় পাবে, এতটাই শক্তিশালী এই টোটকা। এবং আমি বলবো যে আরও একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রং হচ্ছে লাল। যদি পারো, যদি পারো না এটা করো, যে প্রধান দরজার বাইরে একটা লাল রঙের নাইট বাল্ব জিরো পাওয়ারে পাওয়া যায় যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে, ওটাকে জ্বালিয়ে রাখবে সন্ধ্যে থেকে সারা রাত্রি। জ্বালিয়ে রাখো, দেখো রেজাল্ট পাবে, লাল রঙের বাল্ব সাংঘাতিক এর পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারে। এর সাথে সাথে বলবো আর একটা টোটকা বলবো, যে এই যে টোটকাটা বললাম, এই টোটকাটা তোমার নেম, তোমার ফেম, তোমার প্রসপারিটি, তোমার ডেভেলপমেন্ট, তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস, তোমার বিজনেস, তোমার লোন, তোমার প্রমোশন, তোমার কেরিয়ার, সব কিছুকে ঠিক করবে। এর সাথে সাথে আরও একটা টোটকা দিচ্ছি, যে ওই দিন অর্থাৎ 31 অক্টোবর 2024 বৃহস্পতিবার কালী পুজোর দিন যখন খুশি করবে, এটা যে কোনো টাইমেই করা যাবে, যে কোনো একটা জায়গায় বসবে, বসে তার আগে বলি যে বাজার থেকে একটা গোটা পান পাতা কিনে আনবে। এটা 31 তারিখেও করতে পারবে, 1 নভেম্বরও করতে পারবে, 31 অক্টোবর এবং 1 নভেম্বর দুদিনই করা যাবে, যে কোনো সময়। যে বাজার থেকে একটা গোটা পান পাতা নিয়ে আসবে, পান পাতাটা দেখবে যেন মধ্যিখান থেকে ফাটা বা কোনো রকম পোকা টোকা না খাওয়া থাকে, এটা ভালো দেখে পান পাতা গোটা নিয়ে এলে বোটাটা কেটে ফেলে দেবে। বোটাটা কেটে ফেলে দিয়ে পান পাতাটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে সুন্দর করে কোনোটা কাপড় দিয়ে মুছে নাও, আর যে কোনো একটা ছোট্ট একটা পাত্রে
একটু ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে একটু সিঁদুর গুলে নাও। সিঁদুরটা গুলে নিয়ে তুমি কি করবে, না তোমার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে, এই যে ডান হাতের, পুরুষ নারী দুবার ক্ষেত্রেই বলছি, যে সিঁদুরটা গুলে নিয়েছ, সিঁদুরটা গুলে নেবার পর ডান হাতের অনামিকা আঙুল দিয়ে পান পাতার যে দিকটা সিঁদগুলো থাকে সেদিকটা নয়, যেদিকটা তেল তেলে ভাব সেই দিকে, ওই জন্য বলছি ভালো করে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে। তালেবস্য রফলা দীর্ঘই শ্রী, তালেবস্য রফলা দীর্ঘই শ্রী, শুধু শ্রী, এই তালেবস্য রফলা দীর্ঘইটা অনামিকা আঙুলে করে সিঁদুরটা দেবে, একবারের জায়গায় বারবার নিয়ে সুন্দর করে শ্রীটা লেখো। শ্রীটা লিখে পান পাতাটাকে মুড়ে নাও যেন ভেঙে না যায়, বা যেরকম করে পানের খিলি করে, যখন পানের দোকানে পানটা খিলি করে আমাদেরকে খাবার জন্য দেয়, সেরকম খিলি করে না, খিলি করে একটা পাউচ প্যাক হোক, একটা খামের মধ্যে করে হোক, তুমি তোমার পকেটে মানি ব্যাগে পার্সে রাখো, দেখো কিভাবে তুমি মালকী এবং ভগবানের বিষ্ণুর আশীর্বাদ পাও। তোমার কোনো দিন পকেট খালি যাবে না, মানি ব্যাগ খালি যাবে না, কখনো মানি ব্যাগ খুলছো দেখছো এক টাকাও নেই, পকেটে হাত দিচ্ছ দেখছো টাকা নেই। এখন এই অর্থনৈতিক কারণেও কিন্তু অনেকের পারিবারিক কলহ, দ্বন্দ্ব, বিবাদ এগুলো লেগে যায়। এই পানের পাতাটাকে নিয়ে তুমি যেখানে যেখানেই যাবে, মা লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে, 100% একদম, 100% এবং এটাকে 21 দিন রাখো। 21 দিন পর এটাকে যে কোনো একটা তুলসী গাছ হোক, অশ্বত্থ গাছ হোক, বট গাছ হোক, কলা গাছ হোক, নিম গাছ হোক, এইরকম বা পাকুর গাছ হোক, এইরকম যে কোনো একটা গাছের তলায় 21 দিন রাখবে, যেদিনটিকে করবে 22 দিনের বেলায় যখন হোক পকেটটিকে বা পাশ থেকে বা মানিব্যাগ থেকে বার করে তুমি ওই পানটাকে গাছের গোড়ায় রেখে দিও, দেখবে তোমার জীবনে হঠাৎ হঠাৎ কোথায় দিয়ে কীভাবে, তুমি নিজেও বুঝতে পারবে না, তোমার জীবনে অর্থপ্রাপ্তি হতেই থাকবে, তার ফলে তোমার জীবন, তোমার সংসারে, তোমার অন্নপূর্ণার ভাণ্ডারে, তোমার মা লক্ষ্মীর ভাণ্ডারে ভর্তি হয়ে যাবে অর্থের ভাণ্ডার। অবশ্যই এটা করো, দেখো তোমরা উপকৃত হবেই হবে। অনুষ্ঠান শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবীর কাছে একটাই কথা বলবো, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে তারা ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক এবং তার সফল হোক, জয়ী হোক। জয়ী বানাটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। যারা নতুন দেখছেন, চ্যানেলটা নতুন প্রথম আমাকে দেখছেন বা ভিডিওটা প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে আপনার লাইক দেবেন। লাইক দেবার জন্য আমি কোনো ভিডিওতে বলি না, ভালো লাগলে, উপকার পেলে নিশ্চয়ই বলতে হবে না, আপনারা অটোমেটিক লাইক করবেন ভিডিওতে। এবং একটা অনুরোধ করব যে প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন, প্রত্যেকে যাতে উপকৃত হয়। কারণ একটা কথা আছে না, আপ ভালো তো জগৎ ভালো, ঠিক তেমনি পরের উপকার করলে নিজের উপকার হয়। শেষ করছি আজকের অনুষ্ঠান, জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।